একটি কথা মনে রাখবেন, যার কেউ নেই তার ভগবান আছে। সেই মায়ের সাথে কখনো উচ্চ স্বরে কথা বলো না, যেই মা তোমাকে কথা বলা শিখিয়েছে। অহংকার তো তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যেটা পাওয়া যোগ্যতা তাদের কখনোই ছিল না। ছোট ছোট পাপ থেকে বড় পাপের সৃষ্টি হয়, সুতরাং ছোট ছোট পাপ থেকে বিরত থাকুন। আপনি কখনো অন্যের কথা শুনে কখনোই উত্তেজিত হবেন না, আগে তার কথাটির সত্যতা যাচাই করুন। আর নিজের জীবনে কখনোই হতাশ হবেন না, আপনার মতো জীবনযাপন করা হয়তো অনেক মানুষের স্বপ্ন। আপনার হাত আছে, পা আছে, হাতে একটা স্মার্টফোনও আছে, আর অনেকের তো তিন বেলা ঠিক মতো খাওয়ার সামর্থ্যটুকুও নেই। আর কিছু মানুষ অতিরিক্ত কষ্ট পেলে হাসতে নয় বরং কাঁদতেও ভুলে যায়। প্রতিটি মানুষের জীবনে বিশ্বাস আর নিঃশ্বাস দুটোই অনেক দামি জিনিস। এই দুটো একবার হারিয়ে গেলে আর কখনোই ফিরে পাওয়া যায় না। নিজের ভালো থাকাটা যখন তুমি অন্য কারো হাতে তুলে দেবে তখনই সব থেকে বেশি খারাপ থাকবে। খারাপ সময়কে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ খারাপ সময় তোমাকে বাস্তবতা দেখিয়ে দেবে। আর স্বার্থপর মানুষের কাছে সম্পর্কের কোনোই মূল্য নেই। কখনো কখনো খারাপ হতেও শিখতে হয়, সবসময় সদয় হওয়ার প্রয়োজন নেই। হার মেনে নিও না, আজকে দিনটা হয়তো কঠিন, আগামীকাল হয়তো আরও খারাপ হয়ে যাবে, কিন্তু এরপর দিনগুলো নিশ্চয় ভালো যাবে। মাকে অবহেলা করো না, মা হারিয়ে গেলে আর কখনোই মাকে খুঁজে পাবে না। মানুষের কষ্ট কখনোই কমে না, বরং আস্তে আস্তে সহ্য করার শক্তি বেড়ে যায়। এই জীবনটা ছোট হলেও জীবনে ঘটে যাওয়া গল্পগুলো বেশ বড় হয়। প্রতিটা মানুষের জীবনে একটা হারিয়ে যাওয়া মানুষের গল্প থাকে। মানুষ সবসময় এক থাকে না, মানুষ শিখে, মানুষ শিক্ষা পায়, তারপর মানুষ বদলে যায়। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সঙ্গে লাগে, পাহাড়ের সাথে নয়। তাই জীবনে কিছু করতে চাইলে সময় নষ্ট না করে আজ থেকে জীবন যুদ্ধে নেমে পড়ো। কিছু করতে চাইলে, আপনার ইচ্ছে পূরণ করতে বা স্বপ্ন পূরণ করতে চাইলে তো অনেক ছোট ছোট বাধা আসবে, সেটাকে এড়িয়ে চলো। আর কখনোই তুমি কারো প্রতি হিংসা করো না, চেষ্টা করো এ সমাজে বড় হতে তুমিও পারো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের প্রিয়জনদের শেয়ার করুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে ছোট্ট একটা ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। আর ভিডিওটি কেমন লাগলো এবং নেক্সট ভিডিও কেমন চাইছেন তা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। তো সো গাইজ, বাঙালি হয়ে বাংলায় শুনুন, বাংলাকে ভালোবাসুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং।